তিন শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা পেছালো প্রাকৃতিক দুর্যোগের কারণে তিন শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ও সমমান পরীক্ষার পেছানো হয়েছে শুক্রবার এগারোই আগস্ট রাতে এ তথ্য জানিয়েছেন আন্ত শিক্ষা বোর্ডের সমন্বয় প্রফেসর তপন কুমার সরকার তিনটি বোর্ড হলো চট্টগ্রাম শিক্ষা বোর্ড মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড তপন কুমার সরকার জানান প্রাকৃতিক দুর্যোগের কারণে ওই তিন শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী আগস্টের পরিবর্তে আগস্ট থেকে শুরু হবে অন্যান্য বোর্ডের পরীক্ষা যথারীতি আগস্ট থেকে প্রকাশিত অনুযায়ী অনুষ্ঠিত হবে চলতি বছরে এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা আগামী সতেরোই আগস্ট থেকে সারা দেশে একযোগে শুরু হয়ে পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত আটই জুন এ তারিখ নির্ধারণ ছাড়াও পরীক্ষার সূচি প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা এর মধ্যে ডেঙ্গু রোগের প্রকোপের কারণে চলতি বছরে এইচএসসি ও সমমান পরীক্ষা পেছানোর দাবি জানান শিক্ষার্থী ও অভিভাবকরা পরীক্ষা পেছানোর পাশাপাশি পরীক্ষা নেওয়ারও দাবি জানান তারা তবে এ দাবি যৌক্তিকতা নেই মন্তব্য করে গত মঙ্গলবার এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি জানিয়েছেন পরীক্ষা যথাসময়ই অনুষ্ঠিত হবে দুই সালে এইচএসি ও সমমান পরীক্ষায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশের দুই হাজার বাইশ পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবার তেরো লাখ উনষাট হাজার তিনশো বিয়াল্লিশ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেবেন এর মধ্যে ছাত্র ছয় লাখ অষ্টাশি হাজার আটশো সাতান্ন জন এবং ছাত্রী ছয় লাখ সত্তর হাজার চারশো পঞ্চান্ন জন গতবারের চেয়ে এবার এক লাখ পঞ্চান্ন হাজার নয়শো পঁয়ত্রিশ জন পরীক্ষার্থী বেড়েছে গতবার পরীক্ষার্থী ছিল বারো লাখ তিন হাজার চারশো সাতজন এবার দুই হাজার ছয়শো আটান্নটি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে সংবাদের এ পর্যন্ত এই পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন